অপারেশন জ্যাকপট আপনারা জানেন যে বাংলাদেশের যে প্রেক্ষাপট যেটা ছিল এটা অনেকটাই শুটিং হয়ে গেছে। আবার শুটিং হবে 14 তারিখ থেকে শুরু হবে খুলনা এবং চিটাগাংয়ে। ওইখানে আমাদের বেশ খালিগা, ইট বাঁধা, হাফ প্যান্ট পরা, গামছা বাঁধা, মানে প্যাটের ভিতরে অনেক কঠিন কঠিন কাজ আছে, যেটাই যে এরকম মানে বডি বিল্ডার সাংবাদিক ভাইদেরকে নিয়ে যাইতে হবে এইসব কাজ করানোর জন্য। মানে খুব কঠিন কঠিন কাজ আছে আর কি, মানে প্যাটের মধ্যে হচ্ছে গামছা দিয়ে ইট বেঁধে নদীতে সাঁতরানো, মানে অনেক যেটা আমাদের যারা মুক্তিযোদ্ধা ভাইরা করে গেছেন সেইটাই তো আমাদের স্ক্রিনে দেখাতে হবে। ওই ধরনের অনেক ভালো ভালো কাজ আছে আর কি, সেটা করতে হবে। না কুমিরের সাথে না, আমাকে ওরকম স্ক্রিপ্টে কিছু বলেনি যে কুমিরের সাথে কোনো কাজ আছে কিনা, তবে যেগুলো আছে ওগুলো বেশ কঠিন কাজই আছে। ইলিম টু আসলে ইকবাল ভাই ওই যেদিন বিজিএমএ অনুষ্ঠানে ওই দিনে উনি আমাকে ওই একই কথা বলতেছিল, জানত ভাই আমরা চলেন কুরবানি ঈদে ইলিম টুটা রিলিজ করি, কারণ উনি ফ্রান্সেও এটা লোকেশন দেখে আসছে, ওনার ইনভেস্টার আছে, নিজে প্রডিউসার, ওনার অনেক ব্যবস্থা আছে, ইভেন তো গল্প অলমোস্ট রেডি আছে। প্রবলেম হচ্ছে আমার, কারণ আমি একদিকে নেতৃত্বে লিডারটা রিলিজ করতে হবে আমার, তারপরে হচ্ছে অপারেশন জ্যাকপট, এটা একটা অনেক বড় প্রজেক্ট আপনারা সবাই জানেন, এটা রিলিজ করতে হবে। আমি মাঝখান দিয়ে আরেকটা ছবি রিলিজ করা আমার জন্য ডিফিকাল্ট, কিন্তু ইকবাল ভাইয়ের মনে একটু কষ্ট আছে যে অনন্ত ভাই আমাকে শিডিউল দিচ্ছে না, এটা নিয়ে ওনার একটু কষ্ট আছে। তা আমি ইকবাল ভাইকে ম্যানেজ করি আর কি, কথা কথা বলে ইকবাল ভাই ঈদ তো একটাই হবে না, আর সারা বছরই তো মানুষ ছবি দেখে, শুধু ঈদেই রিলিজ হতে হবে কেন? আমরা যেই দিন রিলিজ করব আমাদের সাংবাদিক ভাই বোনেরা আছে, তারা ছবি প্রচার করবে, তাদের সাথে আমরা একসাথে কাঁধ মিলিয়ে প্রমোশন করব, সারা বাংলাদেশের ভার্সিটির স্টুডেন্টদেরকে এটার সাথে প্রমোশন অ্যাড করব আমরা। আমাদের একটা প্ল্যান থাকে, বিশেষ করে আমার একটা প্ল্যান থাকে ছবি রিলিজের আগে যে প্রমোশনের ব্যাপারটা আছে, তো একদম ঈদেই রিলিজ করতে হবে, নট নেসেসারি। আপনার টেনশন করেন না, আপনার ছবি যখনই রিলিজ হবে ভালো চলবে ইনশাল্লাহ।